বাপরে বাপ, এ তো বিরাট বক মাছ, ভারতের সামনেই পড়ে রয়েছে বক মাছ। আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আবার এসেছি ডায়মন্ডের মাছের বাজারে। এই মাছগুলোকে লাল ভোলা বা মধু ভোলা বলে। আজকে দেখছি দিনে দিনেই মাছের নিলামের জন্য ডাক দিচ্ছে। আচ্ছা, তোমরা এই মাছের বাজারে কি তোমাদের কাজটা কি কি করো? গাড়ি এলে মাছ লাভানো হয়, লোডিং আনলোডিং যেটা, লোডিং আনলোডিং করো তো। আচ্ছা, তোমাদের কটা পর্যন্ত, কটা থেকে শুরু হয় বাজার? বাজার ওই বেলা একটা দিয়ে শুরু, আর এখন সারা রাত চলবে। তোমরা সারা রাত এই ডিউটিটা করো। তোমাদের কি প্রত্যেকটা আড়ত ধরা আছে? না, যে এই আড়তেরই যা। আচ্ছা, মানে যতক্ষণ মাছ থাকবে ঘরে ততক্ষণ তোমাদের ডিউটি। আচ্ছা, কিন্তু এর আগে আমি দেখেছিলাম প্লাস্টিক দিয়ে মোড়া সবাই থাকে, ওইগুলো মাথায় দিয়ে তারপরে ঝড়াই করে নিয়ে আসে। ইনি আবার ক্যামেরার সঙ্গে মজা করছে। এই আরদে শুধু দেখছি লাল ভোলা মাছই রয়েছে। এই আরদে রয়েছে পম্ফ্রেট মাছ, বাছাইয়ের কাজ চলছে। যেটা 400-450 রেট, তখন ওটি 20 কিলো দেওয়া হয়। আচ্ছা, তখন দেওয়া হয়, আর নাহলে 40 কিলো পাল্লা হিসেবে। থ্যাংক ইউ। বাপরে বাপ, এ তো বিরাট বক মাছ, ভারতের সামনেই পড়ে রয়েছে বক মাছ। এত বড় বক মাছ এর আগে আমি কখনোই দেখিনি। এই ক্রেটে রয়েছে ফ্যাসা মাছ।
আরদের সামনে একটাই শঙ্কর মাছ পড়ে রয়েছে। প্রতিদিন টন টন বরফের প্রয়োজন হয় এই বাজারে মাছের জন্য। আজকে দেখছি দিনে দিনেই নানান ধরনের মাছ দেখা মিলছে বিভিন্ন আড়তদারের কাছে। অন্যান্য দিন দেখেছি বাজার বসতে বসতে বেশ অন্ধকার হয়ে যায়, আজকে দেখলাম যে দিনের আলোতেই বাজার শুরু হয়ে গেছে। যাই হোক, এই পর্বটি যদি ভালো লাগে তাহলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।